ইন্তেকাল সংবাদ এইভাবে শুনতে হবে? আমি মানে আই ক্যান নট ডাইজেস্ট ইট, কারণ আমাদের সাথে ছিল তার পারিবারিক সম্পর্ক এবং একাত্তর সনে সে বাংলাদেশ বিরোধী কোনো কিছুতে জড়িত ছিল না। তো সেই লোকটাকে হত্যা করা হয়েছে, জুডিশিয়ারি হত্যা এটা আমি বলব। কিন্তু তাকে আজকের বাংলাদেশের মানুষ কোরআনের পাখি হিসাবে উপাধি দিয়েছে। এটা শুধুমাত্র তিনি কোরআনকে লালন করেছেন, পালন করেছেন। দীর্ঘ 50 বছর পর্যন্ত তিনি কোরআনের তাফসির করেছেন। সেই মানুষটিকে তিলে 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 দীর্ঘ প্রায় 12 বছর পর্যন্ত জুলুম করে, অত্যাচার করে, অসহায়ের মতো তার জীবনের শেষ হাসিটা হসপিটালে ঢোকার আগে জনগণের সামনে হাসি দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আপনি কি মনে করছেন যে কারাগারে তার প্রতি তার যে চিকিৎসা নেওয়া হচ্ছিল বা তার প্রতি যে খেয়াল রাখবার প্রয়োজন ছিল সেভাবে খেয়াল করেনি বিধায় এমন একটি অবস্থার পরিবর্তে আপনি বলছেন যে আমরা সাইদিকে যথাযথ চিকিৎসা করা হয়নি? আমরা সাইদিকে হারিয়ে। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আমি হিরা খান আছি আপনাদের সাথে। আল্লামা দেলার হোসেন সাইদি কোরআনের ফাঁকি সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাকে নাকি চিকিৎসা না করিয়ে আসলে তাকে আজকের এই মৃত্যুর দ্বারপ্রান্তে এনেছে। বাংলাদেশ সরকার তাকে নাকি চিকিৎসা করেনি এমন কিছু তথ্য দিয়েছে এই ভিডিও জুড়ে ডক্টর ফজলুল হক ভাই, তার সে বক্তব্য শুনবো, কথা বাড়াবো না, আমরা চলে যাবো স্ক্রিনে। আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। দল থাকতে পারে, মত থাকতে পারে, রাজনীতি থাকতে পারে, আদর্শ থাকতে পারে, ভিন্নতা আমাদের থাকতেই পারে, কিন্তু তাকে আজকের বাংলাদেশের মানুষ কোরআনের পাখি হিসাবে উপাধি দিয়েছে। এটা শুধুমাত্র তিনি কোরআনকে লালন করেছেন, পালন করেছেন। দীর্ঘ 50 বছর পর্যন্ত তিনি কোরআনের তাফসির করেছেন। সেই মানুষটিকে তিলে 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 দীর্ঘ প্রায় 12 বছর পর্যন্ত জুলুম করে, অত্যাচার করে, অসহায়ের মতো তার জীবনের শেষ হাসিটা হসপিটালে ঢোকার আগে জনগণের সামনে হাসি দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আমি নিশ্চিত হয়েছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছেন, বাংলাদেশের সমগ্র মিডিয়া ইতিমধ্যে প্রচার করছে, কিন্তু আমি এই ভাষাটা আমি নিজের মুখ থেকে বলতে হবে যে দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুবরণ করেছেন, এটা আমি নিজে কখনো কল্পনা করি নাই। কারণ আমি অপেক্ষায় ছিলাম যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হয়তো ফেরত আসবেন, যদি ফেরত আসেন তার মাধ্যমে হয়তো আরেকদিন আরেকটি তাফসির মাহফিল শুনতে পাব। ব্যক্তিগতভাবে আমি একটি দল করি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি সাঈদীকে মনে করি তিনি আমার সাঈদী, বাংলার জনগণের সাঈদী, এদেশের লক্ষ লক্ষ কোরআন ভক্ত মানুষের সাঈদী। এবং আপনি জানেন সাঈদীর কারণে আজকের বাংলাদেশের তাফসির মাহফিল জগতে একটি বিশাল ধরনের পরিবর্তন এসেছে। শিক্ষিত সজ্জন মানুষরা তাফসির করা শিখেছে এবং প্রাণ চাঞ্চল্যময় তাফসির কারক তৈরি হয়েছে, লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে, তাফসির কারক তৈরি হয়েছে, সেটা সাঈদীর অবদান। সাঈদী সাহেবকে আমি মনে করি সম্পূর্ণভাবে, গতকালকে আপনি নিশ্চিত হয়েছেন যে তার পরিবার দাবি করেছে যে তার পরিবারদেরকে অসুস্থ হওয়ার পরেও জানানো হয়নি, তার পরিবার বঞ্চিত ছিল, তাদেরকে জানানো হয়নি, হার্ট অ্যাটাক করেছেন সকালবেলা, কিন্তু সেই সকালবেলা হার্ট অ্যাটাক করার পর থেকে বিকাল পর্যন্ত তাকে কোনো জায়গায় নেওয়া হয়নি। তারপরে সন্ধ্যার আগে আগে আপনি দেখেছেন গাজীপুরের এক জায়গায় নেওয়া হয়েছে, তারপরে পরবর্তীতে এই ঢাকাতে এনে তারপরে চিকিৎসার জন্য চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে তার হার্ট, কিন্তু সেই সকালবেলাই তার হার্ট অ্যাটাক করেছেন। সবচেয়ে কষ্ট লাগে গতকালকে যখন তিনি নেমেছেন, সেই সময় সাঈদি পরিবারের সন্তানরা তার সাথে দেখা করতে পারে নাই, কেউ তার সাথে একটু কথাও বলতে পারে নাই, একটু উকি দিয়ে দেখেছে। কিছু কিছু মানুষের ফটেজে আমরা দেখেছি যে সাঈদি সাহেব দাঁড়ানো সেই পুলিশদের কাঁধে ভর করে নেমে একটি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তারপরে তিনি বিদায় নিয়েছেন। আমার কাছে মনে হয়েছে সাঈদি হয়তো বুঝতে পেরেছেন তিনি হয়তো আর থাকবেন না, সেই শেষ হাসিটা তিনি গতকালকে দিয়ে গিয়েছেন, কিন্তু সাঈদির এই একটি হাসি হচ্ছে বর্তমান অবৈধ ফ্যাসিস্টদের প্রত্যেকের জন্য কান্নার কারণ। কারণ তিনি মৃত্যুর আগে তিনি এই হাসি নিয়ে মৃত্যুবরণ করেছেন, তিনি সকল জুলুম অত্যাচার নির্যাতনকে মেনে নিয়েছেন। কি জন্য নিয়েছেন? একমাত্র তিনি আল্লাহকে ভয় করেছেন, রাসূলকে ভয় করেছেন, দীন ইসলামের পথে যতটুকু পেরেছেন তিনি করেছেন। সাগর ভাই আপনি নিশ্চয়ই জানেন, আপনি একজন মানুষ, আপনার হৃদয়ে কান্না আসবে,
পৃথিবীতে যে কোনো ব্যক্তি, প্রত্যেকটি মানুষই অপরাধের উপরে কোনো মানুষ থাকতে পারে না। আপনার ব্যক্তিগত অনেক অপরাধ থাকতে পারে, নামাজ রোজা হাঁটা চলায়, কিন্তু আমি মনে করি সাইদি সাহেবের সেই ব্যক্তিগত কোনো, যদি ব্যক্তিগত জীবনের কোনো দোষ ত্রুটি থেকে থাকে সেটা তার ভিন্ন, যেটা আমরা জানি না, আল্লাহ জানে। কিন্তু সাইদি সাহেবের বিরুদ্ধে যে রটানো হয়েছে, যে আড়াই লক্ষ মানুষকে, মা বোনকে ধর্ষণ করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, বিভিন্ন ধরনের অভিযোগ তোলা হয়েছে, আমি মনে করি এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল এবং তার উপরে সাজিয়ে নাটক করে তাকে জুলুম করে অত্যাচার করেছে। কারণ একটাই, সাইদি সাহেব বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে, বাংলাদেশের মানুষের এই মাতৃভূমি রক্ষা করতে এবং বিশেষ করে ধর্ম এবং ইসলামকে রক্ষার জন্য তিনি বিশ্বের বিভিন্ন দেশ 50টির অধিক দেশে তিনি সফর করে এবং 50 বছরের অধিক সময় ধরে তিনি তাফসির করেছে, নিজে তাফসির কারক হিসেবে নিজে তাফসির লিখেছে, তিনি কোরআনের তাফসির করেছে, তার নিজের সাইদির নামে তাফসিরের কোরআন বের করা হয়েছে, জেলখানায় বসে যেটা তিনি পাবলিশ করেছেন, তার মতো একজন এ ধরনের গুণীজন, এ ধরনের সম্মানিত ব্যক্তির মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি এবং আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছি আমাদের সাইদিকে, আমাদের আল্লামা দিল হোসেন সাইদিকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, বাংলাদেশের সকল সাইদি ভক্তকে এই ধৈর্যকে, আজকের ত্যাগকে, সাইদি সাহেবের এন্তেকালকে সহ্য করার ক্ষমতা দান করুক। তার পরিবারের প্রতি সহানুভূতিশীল জানাচ্ছি, তার দল বাংলাদেশ জামাত। কি মনে করছেন যে কারাগারে তার প্রতি তার যে চিকিৎসা নেওয়া হচ্ছিল বা তার প্রতি যে খেয়াল রাখবার প্রয়োজন ছিল সেভাবে খেয়াল করেনি বিধায় এমন একটি অবস্থার পরিবর্তে আপনি বলছেন যে আমরা সাইদিকে চিকিৎসা করা হয়নি, আমরা সাইদিকে হারিয়েছি, আমরা সাইদিকে এভাবেই হারিয়েছি। আমার কাছে মনে হয়েছে, যেটা আমি একটু আগে বলেছি, যে সাইদি সাহেব গতকালকের হার্ট অ্যাটাক করেছে সকালবেলা। আপনি জানেন যে একজন হার্টের পেশেন্ট যখন অ্যাটাক করবে উইদিন শর্ট টাইম, যত দ্রুত আপনি পারেন, এটার কোনো রুলস নাই, আপনি তাকে যত দ্রুত পারেন হসপিটালে নিয়ে আসবেন। আমরা দেখেছি বাংলাদেশে ওবায়দুল কাদের সাহেব যখন অসুস্থ হয়েছিলেন, মুহূর্তের মধ্যে শেখ হাসিনা তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অমুক জায়গায় তমুক জায়গায়, এমনকি আপনার ইন্ডিয়া থেকে ডাক্তার এনে চিকিৎসা করানো হয়েছিল, কিন্তু দেলোয়ার হোসেন সাইদির মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে, ইসলামের ধারক বাহক, তিনি চিকিৎসাটা সঠিকভাবে পাননি। জেলখানা থেকে হয়তো জেলের যারা কর্মকর্তা ছিলেন তারা হয়তো মায়াবরা দরদ দিয়ে অ্যাম্বুলেন্স থেকে নামিয়েছেন, হয়তো কেউ কে তার সাথে বেদবি করার চেষ্টা করেনি, আমি বিশ্বাস করি যারা তাকে তুলে নিয়ে এসেছেন তারা বেদবি করেনি, কিন্তু তাকে এই যে প্রসেসের মধ্যে ফেলে তার চিকিৎসার অবহেলা হয়েছে, আমি মনে করি এটা সরকারের পরিকল্পিত অবহেলা। আপনি দেখবেন বাংলাদেশের সমগ্র মানুষ কাঁদবে, বাংলার অলিতে গলিতে কান্নার রোল পড়বে, বাংলার সকল জনগণের প্রতিবাদ করবে, কিন্তু কিছু মিডিয়া এবং সরকারের দালালরা আজও বলবে যুদ্ধাপরাধী একজন ব্যক্তির ফাঁসি হয়েছে, আমি মৃত্যু হয়েছে, এ ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য তারা প্রচার করবে। আপনি কি মানে এটিকে এই মৃত্যুর জন্য কোনো দায় দেখছেন আপনি কারোর প্রতি? আমি মনে করি এটা সরাসরি বর্তমান সরকারের দায়, কারণ সরকারই তাকে অবহেলা করেছে, তিনি একজন মৃত্যুর মানে কি বলে বয়স্ক মানুষ, তার জন্য অসুস্থ হওয়ার পর তাকে তো হসপিটালে স্থানান্তর করা হয়েছে, এদেশে সম্রাটদের চিকিৎসা হচ্ছে, এদেশের পাপিয়াদের চিকিৎসা হচ্ছে, এদেশের বেডে থেকে, আপনি জানেন যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাই, তিনি বেডে থেকে বছরকে বছর, তারপরে সেই আর্মির একজন সাবেক অফিসার সেভেন মার্ডারের যে আসামি, তিনি চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন ধরনের পরিবারের সাথে মিট করার সুযোগ পাচ্ছেন, আর আল্লামা দিল হোসেন সাইদির সাথে তার পরিবারকে পর্যন্ত মিট করতে দেওয়া হয়নি, তার পরিবারের লোকদেরকে সঠিক সময়ে যেতে দেওয়া হয় না, এমনকি তার চিকিৎসার জন্য গতকালকে পর্যন্ত তার ছেলে দাবি করেছে যে পরিবারের কাছে দেন, আমরা চিকিৎসা করাই, আমরা সরকারের চিকিৎসা লাগবে না, সেই চিকিৎসাটাও তিনি পাননি। সবচেয়ে দুর্ভাগ্যজনক কি জানেন, সকালবেলা তিনি বলছে, ডাক্তাররাই বলেছে ইন্টারভিউতে বলেছে যে ওনার সম্ভবত এই স্ট্রোকটা করেছে ভোর রাতে, মানে গতকালকের সকাল হওয়ার আগেই তিনি এই স্ট্রোকটা করেছেন, তাহলে গতকালকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন স্ট্রোক করার পরে সেই ব্যক্তি মেডিকেল চর্চায় না থাকলে তার ভাগ্যে কি ঘটতে পারে সেটা তো মেডিকেল শাস্ত্রই প্রমাণ করে। আমি মনে করি এটা দেলোয়ার হোসেন সাইদির উপরে জুলুম অত্যাচার, এবং আপনি জানেন যে দীর্ঘ প্রায় 12 বছর পর্যন্ত তাকে জেলের মধ্যে বন্দী রেখে অসহনীয় ভাবে অত্যাচার করা হয়েছে, সাইদি সাহেব জেলে থাকতে, তার মাকে হারিয়েছে সাইদি সাহেব জেলে থাকতে, তার নিজের পুত্র সন্তান, তার বড় সন্তানকে হারিয়েছে, এবং সেই সকল শোক কাটিয়েও এই বয়োবৃদ্ধ একজন ইসলামিক স্কলার জেলের মধ্যে বন্দী থেকে আমাদের জন্য একটা প্রেরণার বাতিঘর হিসেবে ছিলেন, আমরা চেয়েছিলাম সাইদি সাহেব ফিরে আসুক, যাই হোক না কেন মৃত্যুর আগে যদি এক নজর জনগণ দেখতো, একটা না একটা তাফসীর মাহফিল তার থেকে শুনতো অথবা আলোচনা শুনতো জনগণ, তাহলে সেটাকে ভালোভাবে নিত, কিন্তু আজকের সেটা সুযোগ আজকের বঞ্চিত করেছে অবৈধ ফেসিস শেখ হাসিনা সরকার, এদেশে সকল প্রকার চোর গুন্ডা ডাকাত যারা আছে তাদের চিকিৎসা হয় অবহেলায়, আমার মৃত্যুর কোলে ডলে পড়তে হয়েছে আল্লামা দিল হোসেন সাইদিকে, আমি মনে করি এই মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী এই সরকার, এবং সরকারকে এর দায় দিতে হবে, কিন্তু আমরা তিনি দায় নিলে বাকি আর না নিলে বাকি, আমরা হারিয়েছি আমাদের বাংলাদেশের ক্ষণজন্মা মহাপুরুষ ইসলামিক স্কলার আল্লামা দিল হোসেন সাইদি,
যার ক্ষতিপূরণ কোনোদিন আর কোনো ব্যক্তি দিয়ে আগামী 100 বছরে হবে এ ধরনের কিছু ভাবনাও আমার মাথায় এই মুহূর্তে নেই। কারণ সাইদি একজন ব্যতিক্রম মানুষ ছিলেন, একদিকে রাজনীতি করতেন, অন্যদিকে সমাজের কার্যক্রম করতেন, বা তার অঞ্চলে আপনি যাবেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে তাকে সম্মিলিত ভাবে ভোট দিয়েছে, এমনকি আওয়ামী লীগের লোকেরা পর্যন্ত তাকে গোপনে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। যতবার তিনি জয়যুক্ত হয়েছেন ততবার হিন্দুদের ভোট পড়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি ছাইদির মৃত্যুতে যত মানুষ বাংলাদেশ সহ বিশ্বব্যাপী কষ্ট পেয়েছে, কষ্ট পাবে এবং তারা আজকের শোকাহত হবে, তার মধ্যে অন্যতম আরেকটি অংশ হচ্ছে তার অঞ্চলের হিন্দুরা। আপনি জানেন যে ছাইদি সাহেব তার এই জীবদ্দশায় প্রায় শত শত হিন্দুদেরকে তিনি কি করেছেন, মুসলমান করেছেন। স্বেচ্ছায় তারা এসে তার তাফসির মাহফিলে তার হাতে বয়াত হয়ে তারপরে মুসলমান হয়েছেন। ছাইদি সাহেব ছিলেন একজন আলোকবর্তিকা। ছাইদি সাহেব সকল দলমতের মানুষদের সাথে মিশতে জানতেন, আবার একটি আদর্শ বিশ্বাস করে তিনি জামাত ইসলাম করতেন। এটা তো তার দলের করার কারণে, এটা তো কোনো অন্যায় না। এদেশে যে কোনো ইসলামিক আন্দোলন যে কেউ করতে পারে, ছাইদি সাহেবের জন্য তো সেটা অন্যায় নয়। কিন্তু আমি মনে করি তার উপরে জুলুম করে অত্যাচার করেই আজকের এই মৃত্যুর কোলে সর্বশেষ আমি বলতে চাই শোকাহত সকল বাংলার নাগরিকদেরকে, আসুন ছাইদি সাহেবের রেখে যাওয়া যে ঐতিহ্য রয়েছে, ছাইদি সাহেবের রেখে যাওয়া যে স্মৃতি এবং তার যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষার আলোকে বাংলাদেশকে গঠন করি মুসলমানদের জানিয়েছেন জনাব ডক্টর ফয়জুল হক এবং তার পুত্রের ইয়ে থেকে আমরা জেনেছি। এবং ইন্তেকাল সংবাদ এইভাবে শুদ্ধ হবে কারণ আমাদের সাথে ছিল তার পারিবারিক সম্পর্ক এবং 71 সনে সে বাংলাদেশ বিরোধী কোনো কিছুতে জড়িত ছিল না। তো সেই লোকটাকে হত্যা করা হয়েছে, জুডিশিয়ারি হত্যা, এটা আমি বলবো। মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের রোহের মাত্রা দিনে আপনি আমাকে আমন্ত্রণ জানাইলেন, তখন আমি যে জেলার অধিবাসী আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব সেই জেলারই অধিবাসী ছিলেন। তো ওনারই ইন্তেকালের সংবাদ এইভাবে শুনতে হবে, আমি কারণ আমাদের সাথে ছিল তার পারিবারিক সম্পর্ক এবং 71 সনে সে বাংলাদেশ বিরোধী কোনো কিছুতে জড়িত ছিল না। তো সেই লোকটাকে হত্যা করা হয়েছে, জুডিশিয়ারি হত্যা, এটা আমি বলবো। জীবিত সাইদির থেকে মৃত সাইদি অনেক শক্তিশালী, আল্লাহর মেহমান সে। ভেস্তের ওই হলুদ পাখিটা তো লাল হোসেন সাইদি, আমি জেলে ছিলাম ওনার সাথে একসাথে, আপনি পিরোজপুর জেলার প্রতিটি লোককে জিজ্ঞেস করবেন, ওনার সময় একটি হিন্দু পরিবার ক্ষতিগ্রস্ত তো হয়ই নাই, উল্টো ওনাকে বলতো এই সাথে আপনার সময় আপনার অত্যাচারিত হয়নি। এবং আপনি দেখেন ওই যে একজন হিন্দু ভদ্রলোক সাক্ষী দিতে আসছিল, তাকে ভারতের জেলে পাওয়া গেছে, আমি একটু মন করতে পারছি না। তো সেই লোক তো সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেয়নি, কেন দেয়নি সাক্ষী? সাইদি সাহেব কি অপরাধী? তাহলে কেন উপায় নামবেন? আজকে এই যে ওই বই প্লাগারিজম করে যে ধরা পড়লো যে জাফর ইকবাল, তারা কেন যে আপনার কোর্টে সাক্ষী দিতে যায় নাই সাইদি সাহেবের বিরুদ্ধে? কেন ওই রায়ের মধ্যে লেখা হয়েছে আমরা দিলওয়ার হোসেন সাইদির বিচার করছি না, আমরা 71-এ দেলু সিকদারের বিচার করছি, যে দেলু সিকদারকে 72 সনে মুক্তিযোদ্ধারা হত্যা করে ওই কচয় নদীতে ফেলে দিয়েছে, ওইখানে দেলু সিকদার নামে একজন রাজাকার ছিল। তো এটাকে কি আপনারা হত্যাকাণ্ড বলবেন না? এটা জুডিশিয়ারি হত্যাকাণ্ড, আর ওইটা তারা বলতে সাহস না পায়। আমি মনে করি ওরা কাপুরুষ, ওরা ভীরু, ওরা বাংলাদেশি না। আজকে দেখবেন ঢাকা শহরে চরিত্র এখন দেখেন বিজি হসপিটালে, কালকে দেখবেন আর ওনার দাফন হবে হলো পিরোজপুর জেলায়, ওনার তৈরি করা
ওই মসজিদ কমপ্লেক্সে বুলবুলের পাশেই ওনার বড় ছিল সন্তান বুলবুলের পাশেই ওনার কবর হবে, ওনার মার কবরও ওই জায়গায়, ওকে ওইখানে দাফন করা হবে। তো আমরা বাহ্যিক ভাবে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আর পাবো না, কিন্তু আপনি ইউটিউব চালাবেন, ফেসবুক দেখবেন, সব জায়গায় দেখবেন দেলোয়ার হোসেন সাঈদী। দেলোয়ার হোসেন সাঈদী আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, জামাত নয়, দেলোয়ার হোসেন সাঈদী আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা ছিলেন, আমি বলবো, যার চরিত্রে এতিল পরিমাণ কালিমা ছিল না। সেই লোকটাকে আজকে আমরা তিলে তিলে শেষ করেছি। আপনাকে একটা কথা আজকে বলে রাখি, এখানে বিজ্ঞ আলোচক আছে, সবাই আমার সিনিয়র, আল্লাহ তাআলা মজলুমের দোয়া কবুল করে, দেলোয়ার হোসেন সাঈদী ঘরে ঘরে কোরআন পৌঁছে দিয়েছে। সেই দেলোয়ার হোসেন সাঈদী হয়তো এখন আমরা উনি আল্লাহর কাছে কিছু বলতে পারছে না, কিন্তু বাকি আলেমরাও বাংলাদেশে সব জেলে আপনি এর পরিণাম আল্লাহ তাআলা এর প্রতিশোধ আল্লাহ তাআলার তরফ থেকে আসবে, আপনি যেটা কল্পনা করতে পারতেছেন না, হয়তো হুজুর দেখে দিতে পারলেন না। আমি সরি, আমি কথা বলতে পারছি না, একটু আমাকে একটু সময় পজ দেন, আমি একটু অন্যরকম বলুন ভাই, আই এম সরি। কথা বলতে হবে এমন একজন মানুষের ইন্তেকালকে কেন্দ্র করে যিনি কোরআনের সুমধুর বাণী, তার চমৎকার উপস্থাপন ভঙ্গি এবং কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা এবং মানুষেরকে আকৃষ্ট করার যে একটি সম্মিহনী শক্তি তার মধ্যে ছিলেন, ওনার ইন্তেকালের মধ্য দিয়ে জাতি এরকম একজন আলেমকে হারাল। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমি নিশ্চিত যে এই মুহূর্তে দল মত নির্বিশেষে দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষ রাজনীতিকে ভুলে গিয়ে একজন কোরআনের ফাঁকি, একজন মুফাসসির, একজন দেশ বিদেশে আলোচিত এবং খ্যাতিমান একজন আলেমকে হারিয়ে আমার মতো আপনার মতো তারাও শোকাহত। দোয়া করি রাব্বুল আলামিন এই মজলুম আলেমকে কবুল করুক এবং জান্নাতের উত্তম মাকাম দান করুক। এবং দেখেন যে কোরআনের মধ্য দিয়ে, কোরআনের বাণী প্রচারের মধ্য দিয়ে যে কয়জন আলেম বা পুথিতযশা ব্যক্তি মানুষের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কিন্তু তার মধ্যে অন্যতম একজন, যাকে মানুষ, আমি আগেই বলেছি, দল মত নির্বিশেষে এমন কোনো দল নেই যে দলের মানুষ তাকে ভালোবাসেন। আমি নিজের চোখে দেখেছি বগুড়াতে ওনার ওয়াজ মাহফিলে হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকেও তার এই কোরআনের কথাগুলো শুনতে, কোরআনের বাণীগুলো শুনতে। সবচেয়ে মজার যে জিনিসটি ছিল যে কোরআনকে এত সহজভাবে চমৎকার এবং প্রাঞ্জল ভাষায় মানুষের কাছে উপস্থাপন করতেন, যে ওনার বিকল্প কিন্তু এখন পর্যন্ত দীর্ঘদিনও বাংলাদেশের মানুষ পায়নি, আগামীতেও পাবে কিনা সেটিও বড় ধরনের সন্ধিহান আছে। আমি বেশি কিছু আর বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই মহান রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ যেন ওনাকে কবুল করেন, ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং ওনার ওপর দিয়ে যে জুলুমটা চলে গেছে দীর্ঘদিনের একটি জুলুম, সেই জুলুম যেন দেশের আর কোনো আলেমের উপরে না হয়, এবং দেশের আর কোনো আলেম যেন কোনোভাবে কোনো যন্ত্রণায় না থাকেন, সেই বিষয়টি দেলোয়ার হোসেন সাঈদীর ইন্তেকালের মধ্য দিয়ে দেশে অবসান হবে। এখনো দেশের অগণিত আলেম, বহু সংখ্যক আলেমরা জেলখানায় আছেন বিভিন্ন কারণে। আমি অনুরোধ করব যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায় অংশগ্রহণ করার স্বার্থে হলেও সেই সমস্ত আলেমদেরকে তড়িৎ জামিনের ব্যবস্থা করে দেবে সরকার, এবং মাওলানা সাঈদী সাহেবের ইন্তেকালের পরে তার জানাজায় যেন সাধারণ মানুষরা অংশগ্রহণ করতে পারে, এবং তার ভক্তরা এবং তার আশেকান্ডা এবং এই কোরআন পাগল মানুষরা যেন নির্ভয়ে বাধা সংকোচহীনভাবে জানাজায় অংশগ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা, সেই নিশ্চয়তা সরকার নিশ্চিত করবে, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং পরিশেষে আবারও মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ মোশাররফ রহমান, আমি হাসবো আপনার কাছে, একটু আমি মিউট করে দিচ্ছি আপনাকে। জনাব পাঞ্জাব বিশ্বাস, আপনার একটু বক্তব্য নেব দেলোয়ার হোসেন সাঈদীর বিষয়ে। জনাব পাঞ্জাব বিশ্বাস শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনার কাছে একটু এই বিষয় জানতে চাইবো যে কালকে যখন উনি হসপিটালে নিয়ে আসা হয়, যে কোনো মৃত্যুই মানুষের জন্য এই বিয়োগান্ত মৃত্যু, যদিও মৃত্যু স্বাভাবিক, প্রত্যেকটি মানুষই আমরা চলে যাব, কিন্তু কিছু কিছু মানুষ তার এই প্রস্থানের মধ্য দিয়ে পৃথিবীতে অনেক স্মৃতি রেখে যায়, তার অনেক কৃতকর্ম রেখে যায়।
মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী যুদ্ধ অপরাধীর বিচারে তিনি অভিযুক্ত ছিলেন সেই বিষয়ে আমার সঠিক কিছু জানা নেই। এ বিষয়টি যারা সাক্ষ্য দিয়েছে তারা জানে, আদালত জানে, আর আল্লাহ পাক জানে, আমি বলতে পারব। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু একজন মানুষ হিসেবে আমি যতদূর জানি দেশের অধিকাংশ মানুষের কাছেই আমি তার সম্পর্কে ইতিবাচক কথা শুনেছি। আমার মনে হয় মানুষ যদি কোনো মানুষ সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করে, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, সেটি আল্লাহ পাকের রহমত থেকেই এটি আসে। আমি মনে করি যে তিনি তার কৃতকর্ম দ্বারা তার এই ইসলামের জন্য তার যে সাবলীল ভাষায় ইসলামকে তার প্রকাশভঙ্গি ইসলামকে মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্য যে প্রচেষ্টা তার পুরস্কার নিশ্চয়ই তিনি পরকালে পাবেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি, আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি, একই সাথে সাথে তার অগণিত দর্শক যারা ভক্ত এই বাংলাদেশে বা দেশের বাইরে রয়েছে সকল শোকাহত মানুষের গুণগ্রাহী মানুষের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ তাকে বেহেশত নসিব দান করুন। ধন্যবাদ জনাব পাঞ্জাব বিশ্বাস। জনাব পীরজাদা শহীদুল হারুন, দেলোয়ার হোসেন সাঈদীর বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে একটু আনমিউট করতে। আজকে আসলে আমরা খুবই মর্মাহত আজকের বিষয়টা জেনে, হ্যাঁ এটা আসলে যে কোনো মানুষের মৃত্যু কিন্তু খুব ভালো মানে অনুভূতি নিয়ে আসে, আর যদি সেই ব্যক্তি ধর্মপ্রাণ হয়ে থাকে তাহলে তো অবশ্যই। আমি 1986 সাল থেকে যখন ফিল্ডে ছিলাম 2001 সাল পর্যন্ত আমি তার কমপক্ষে 9টি ওয়াজ মাহফিলে মেজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলাম, এবং সেখানে দেখেছি যে সে কিভাবে ইসলামকে ধর্মকে সহজভাবে মানুষের গুণগ্রাহী করে মানুষের হৃদয়গ্রাহী করে উপস্থাপন করতে। আমি 1995 সালে দেলোয়ার হোসেন সাঈদীর একটা ওয়াজ শুনেছিলাম, আমি ডিউটি করেছিলাম সেখানে মেজিস্ট্রেট ডিউটি পুলিশ ফোর্স সহ সিরাজগঞ্জে। উনি সূরা ফাতিহা নিয়ে 4 ঘন্টা ওয়াজ করেছেন একটি সূরা, তাহলে কতটা জানেন তিনি। এরকম ব্যক্তি কিন্তু আমাদের সমাজে থাকা দরকার। আমরা যখন নৈতিক খলন ঘটে, আমরা যখন ধর্মীয় শিক্ষা থেকে সামাজিক শিক্ষা থেকে নৈতিক শিক্ষা থেকে দূরে আসি, মানুষকে গ্রহণযোগ্য করার জন্য এই রকম আলেমের দরকার আছে। এবং আপনারা যখন জানেন যে যখন ক্যাসেটের সময় ছিল তখন আপনি যে কোনো বাসে নাইট ক্রুজ বা যে কোনো ডে বাসে গেলে এই তার ওয়াজ কিন্তু চালানো হতো এবং সবাই সেটা শুনত। তার রাজনৈতিক অবস্থান কি, তার 71-এ তার অবস্থান কি, সেটা আমি দেখিনি বা আমি জানি না, আমি সে ব্যাপারে আলোকপাত করব না। তবে আলোকপাত করব যে উনি একজন ধার্মিক ছিলেন, উনি একজন ইসলাম কে মানুষের কাছে হৃদয়গ্রাহী করার জন্য উনি আমরণ কাজ করে গিয়েছেন। তার বিচার কি হয়েছে ওটা বিচারিক ব্যাপার, ওই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। সম্মানিত দর্শক মন্ডলী, ডক্টর ফজলুল ভাই যে তথ্যগুলো দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সম্পর্কে সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন, অনেক তথ্য দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, বাংলাদেশ সরকার এটার গাফিলতি করেছে এমন কিছু তথ্য দিয়েছে সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন। এই সম্পর্কে কি বলার আছে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। আর বন্ধুরাও সবাই অবশ্যই আমাদের দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সে দুনিয়া থেকে চিরবিদায় নিচ্ছে, কিন্তু তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।